পর্দার বাহার হানিমুনের নানান মুহূর্ত এলো প্রকাশ্যে, শেয়ার করলেন হানিমুনের এক্সক্লুসিভ ভিডিও। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, অভিনেত্রী সুদীপ্তাকে আমরা দেখেছি পাহাড় চরিত্রে অভিনয় করতে। এছাড়াও বিনোদন জগতের একাধিক সিরিয়ালে নজর কেড়েছেন অভিনেত্রী স্বর্ণজ্যোতি ও টলিপাড়ার পরিচিত মুখ। দুজনে একসঙ্গে অনেকদিন ধরেই থাকতেন, এবার তাদের একসাথে পথ চলা শুরু হলো। বিয়ে করেছেন তারা এই মাসেই, সাত পাকে বাঁধা পড়েছিলেন দুজনে। বিয়ের আসর বসেছিল নৈহাটিতে, কলকাতায় ধুমধাম করে হয়েছে রিসেপশন। এবার তাদের হানিমুনের ভিডিও এলো প্রকাশ্যে। সুদূর কাশ্মীরে পৌঁছেছেন সুদীপ্তা আর স্বর্ণজ্যোতি, সেখানে নিজেদের মতো করে মজা করছেন তারা। বরফের মধ্যে রোমান্টিক মেজাজে দেখা গেল আর সুদীপ্তাকে। হানিমুনের ভিডিও প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী, ক্যাপশনে লিখেছেন আওয়ার হানিমুন ইন 45 সেকেন্ডস। বন্ধুরা, দেখা গিয়েছে হানিমুনে রয়েছেন তারা কাশ্মীরে, কখনো ডাল লেকে রোম্যান্টিক ভ্রমণ, তো কখনো দেখা যাচ্ছে বরফের মাঝে দুজনকে রোম্যান্টিক মেজাজে। একে অপরের সঙ্গে যেন এক হয়েছেন এই মনোরম পরিবেশে সুদীপ্তা আর স্বর্ণ। বন্ধুরা, আপনারা দেখছেন সুদীপ্তা আর স্বর্ণকে রোম্যান্টিক মেজাজে সাদা বরফের মাঝে। দুজনকে দেখা গেছে বেশ নায়িকা নায়কের মেজাজে। বন্ধুরা, টলিপাড়ার পরিচিত মুখ সুদীপ্তা, একাধিক সিরিয়ালে আমরা তাকে দেখেছি অভিনয় করতে। ইষ্টি কুটুম ধারাবাহিকে বাহারানীর চরিত্রে অভিনয় করার পর নজরে এসেছিলেন অভিনেত্রী। আমরা দেখছি স্বর্ণ আর সুদীপ্তার হানিমুনের এক্সক্লুসিভ কিছু সুন্দর মুহূর্ত। বরফের মাঝে তারা কখনো একসঙ্গে খাচ্ছেন, তো বরফের মধ্যে কখনো বানাচ্ছেন নানান সুন্দর স্মৃতি। দুজনের হানিমুন যে দারুণ হচ্ছে তা বোঝাই যাচ্ছে তাদের শেয়ার করা নানান মুহূর্ত, নানান ভিডিও, নানান ছবি দেখে। দুজনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চর জলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।